বন্ধু, এটা সাউমি রেডমি নোট 5 প্রো। এই ভিডিওতে আমরা দেখবো এখনো পর্যন্ত কি রেডমি নোট 5 প্রো আপনারা কিনবেন এই সেপ্টেম্বর মাস পর্যন্ত। সো বন্ধু, এই ভিডিওতে দেখবো একটি ফুল রিভিউ, আনবক্সিং, প্রাইস এবং আপনাদেরকে একটা জ্ঞান দিব যে আপনারা এখনো কিন্তু কিন্তু কিনতে পারবেন কি রেডমি নোট 5 প্রো। সো বন্ধু, এখানে আনবক্স করছি এবং এখানে দেখবেন কিছু কি স্পেসিফিকেশান আছে যেগুলো তারা দিয়ে দিচ্ছে, কিন্তু আপনাদের পড়ার কিছু নেই, আপনাদের জন্য আমি আছি, সব স্টেপ বাই স্টেপ বলে দেবো। সো বন্ধু, যখনই আমরা বক্সটা খুলি একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পাই, সেটা হলো জেলি কভার। সো বন্ধু, জেলি কভারটা আপনারাও কিন্তু ইউজ করবেন আপনাদের মোবাইলের প্রোটেকশনের জন্য, মানে হাত থেকে পড়ে গেলে বক্স এত টাকা দিয়ে মোবাইল কিনবেন, খারাপ হয়ে গেলে তো দুঃখ হবেই। এবং বক্সের ভিতর মোবাইল পাচ্ছেন, যেটা তো পাবেনই, মোবাইল না পেলে আর কী পাবেন। সো বন্ধু, তাছাড়া ইউসবি কেবল পাচ্ছেন এবং চার্জিং পাচ্ছেন, অর্থাৎ চার্জার পাচ্ছেন, ফাস্ট চার্জার না বক্স। সো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পারেন আমাদের রেডমি নোট 5 প্রো এমন ধরনের ডিজাইন পাচ্ছি। তো প্রথমে ফিজিক্যাল ওভারভিউ দিয়ে দিই। লেফট সাইডে আমরা পাচ্ছি ভলিউম বটম এবং পাওয়ার বটম, এবং রাইট সাইডে আমরা পাচ্ছি সিম ট্রে। সো বন্ধুরা, সিম ট্রেটা খুলে দেখবো এটার মধ্যে কী ধরনের সিম ট্রে দেওয়া হয়েছে। সো বন্ধুরা, ডেডিকেটেড সিম স্লট দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনি এখানে দুটো সিম ভরতে পারবেন বা একটা সিম একটা মাইক্রো এসডি কার্ড ইউজ করতে পারবেন আপনারা। সো বন্ধুরা, এখানে দুটো ক্যামেরা পাচ্ছেন, একটা প্রাইমারি ক্যামেরা যেটা 12 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার হলো f/2.0, এবং একটা 5 মেগাপিক্সেল ডেপথ সেন্সর বা সেকেন্ডারি ক্যামেরা যেটার অ্যাপারচার হলো f/2.0। সো বন্ধুরা, এটা হলো আমাদের ক্যামেরা ডিজাইন। তাছাড়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার তো পাবেনই এবং পাচ্ছেন এই মোবাইলটিতেও। নিচের দিকে আপনারা পাচ্ছেন স্পিকার গ্রিল, 3.5mm জ্যাক, চার্জিং পয়েন্ট এবং মাইক্রোফোন, এবং উপর দিকে আপনারা পাচ্ছেন সেকেন্ডারি মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টার কী সেটা হয়তো আপনাদের বলতে হবে না কী জিনিস। সো বন্ধু, আবার মোবাইলটি খুলবো এবং এর ভিতরে কী গুরুত্বপূর্ণ নথি আছে বা জিনিস আছে, ভিতরে স্পেসিফিকেশান আছে, সেগুলো আমরা জানবো। সো বন্ধু, মোবাইলটি আমরা এখন সুইচ অন করবো, তারপরে সব কিছু জানতে পারবো যে মোবাইলের মধ্যে কী আছে। তো বন্ধু, চলুন না মোবাইলটিকে বুট করি এবং উপরে যে কভারটা আছে সেটা ছুঁড়ে ফেলে দিই। সো বন্ধু, চলুন অন করা যাক এবং দেখা যাক ভিতরে কী সমস্ত উন্নত উন্নত জিনিস ভর আছে। সো বন্ধুরা, প্রথমেই দেখতে পারেন আমাকে কি বলছে, ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে বলছে। সো বন্ধুরা, আমরা অ্যাড ফিঙ্গারপ্রিন্ট করে নিব। তো বন্ধুরা দেখতে পারেন আমি ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিলাম এবং আপনাদেরকে দেখাবো এটা কত ফাস্ট না স্লো, চিন্তা নেই, আপনাদেরকে একদম পরীক্ষা করে লাইভ এখানেই দেখাবো। এবং ভিডিও সঙ্গে থাকুন, লাস্টে আপনাদেরকে বলে দেবো মোবাইলটা আমরা কিনবেন কি না। সো বন্ধুরা, মুখে আপনার ডিসপ্লেটা পাচ্ছেন 5.99 ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যেটা আপনি 6 ইঞ্চি বলতেই পারেন, এবং অ্যাসপেক্ট রেশিও হলো 18:9, এবং IPS LCD ডিসপ্লে এখানে পাচ্ছেন। সো বন্ধুরা, ভিউইং কোয়ালিটি এবং ভিডিও দেখে যথেষ্ট সুপার কোয়ালিটি ফিল করতে পারবেন। সো বন্ধুরা, সেটিংয়ে যেয়ে দেখি এর মধ্যে কী আছে কী নেই। সো বন্ধুরা, র্যাম আমি যে মোবাইলটি এটা কিনেছি সেটা 4 GB র্যাম এবং 64 GB ইন্টারনাল স্টোরেজ, কিন্তু এখানে ফাঁকা থাকছে আপনার 52 GB মতো ফাঁকা থাকছে। সো গুড, ঠিক আছে, তাই থাকে সাধারণত ফাঁকা। এবং এটা দেখতে পান 4 GB র্যাম, কিন্তু এটা নৌঘাটে চলছে। সো বন্ধুরা, আপনি ভাবছেন কেন নৌঘাট, কেন কোনো নৌঘাট মানে পিছনে পড়ে আছে, চিন্তা নাই বস, এটা আপডেট আমি করে নেবো, আমি আপডেট করিনি, একটা পেয়েছি, আপডেট করে নেবো, তো ওড়িয়াতে আপডেট হয়ে যাবে, তাই চিন্তা নেই আপনার হবে কি না। এবং এখানে প্রসেসর যেটা ব্যবহার করেছে সেটা হলো স্ন্যাপড্রাগনের 636, যেটা অক্টাকর প্রসেসর, এবং প্রসেসরটা খুবই ভালো বন্ধুরা, সত্যি বলছি প্রসেসরটা খুবই ভালো। আপনারা যারা ইউজ করেননি তারা জানবেন না, কিন্তু আমি বলছি আপনাদের যথেষ্ট ফাস্ট আপনার প্রসেসরটা। এবং প্রাইসের কথা এলে বন্ধুরা, এটা আপনারা পাচ্ছেন 4 GB এবং 64 GB ভ্যারিয়েন্টটা 15,000 টাকা ইন্ডিয়াতে, এবং 6 GB এবং 128 GB ভ্যারিয়েন্টটা পাচ্ছেন 70,000 টাকা ইন্ডিয়াতে। বাংলাদেশে 3-4 হাজার টাকা বেশি হবে, কারণ সাধারণত বাংলাদেশে সবসময় দাম বেশি হয়। এবং দেখতে পারেন এখানে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কত ফাস্ট কাজ করলো, আমি OnePlus-এও করেছি, কিন্তু OnePlus-এর চেয়েও একটু হলেও ফাস্ট কাজ করছে। এবং ক্যামেরা স্যাম্পলের কথা বললে দেখতে পারেন কিছু ক্যামেরা, আমরা ছবি দেখতে পারেন কেমনভাবে সব অ্যালাউ করতে হবে। প্রথমে দাঁড়ান, আপনাদেরকে একটা ছবি তুলাচ্ছি নর্মাল, জাস্ট কিপ অন তুললাম, আর একটা ফ্ল্যাশ লাইট অন করে দেখি যে ফ্ল্যাশ লাইট অনের সঙ্গে কেমন ছবি উঠে। সো বন্ধুরা, ফ্ল্যাশ লাইট অন করে তুলছি, এটা জাস্ট আমার একটা বক্স যেটা আমি বাজাই কম্পিউটারের সঙ্গে, আর কিছুই না, ঠিক আছে বন্ধুরা। সো বন্ধুরা, অ্যালাও করতে বলছে, নতুন মোবাইল সব কিছু। সো বন্ধুরা, এটা দেখতে পারেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান আপনার ফ্ল্যাশ লাইটের সঙ্গে তুলেছি, কত ডিটেলসভাবে এসছে, এবং যে একটু একটু নোংরাগুলো লেগে আছে সেগুলো পর্যন্ত দেখা যাচ্ছে, এবং যেটা ফ্ল্যাশবিহীনভাবে তুলেছি সেটাতে মনে হচ্ছে ফ্ল্যাশ আছে, এবং যেটা ফ্ল্যাশ দিইনি সেটা মনে হচ্ছে ফ্ল্যাশ নেই, মানে উল্টো। এবং ফোনটা আপনারা পাচ্ছেন 20 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা অ্যাপারচার হলো f/2.02, কিন্তু এখানে আমরা LED ফ্ল্যাশ পাচ্ছেন, যেটা আমাকে খুবই ভালো লেগেছে, এবং AI ক্যামেরা, AI বিউটি ক্যামেরা। চলুন দেখি নি কিছু ভিডিও স্যাম্পল। এটা আমাদের সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করা, দেখতে পারেন আমি সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি, এবং যে কথাটা বলছি সেটা ইন্টারনাল মাইকে হচ্ছে, আমি কোনো মাইক ইউজ করিনি। এবং দেখতে পারেন ভিডিও কোয়ালিটি জাস্ট অসংখ্য কোয়ালিটির ভিডিও, ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং হচ্ছে, এটা ফ্রন্ট ক্যামেরা দিয়ে হচ্ছে, আপনার 20 মেগাপিক্সেল যে ক্যামেরাটা আছে, ভাবতে পারেন যে পিছনে ক্যামেরা দিয়ে কত সুন্দর। এটা আমাদের রিয়ার ক্যামেরা তোলা, অর্থাৎ পিছন ক্যামেরা দিয়ে তোলা ভিডিও, দেখতে পারেন ভিডিওর কোয়ালিটিটা কেমন আসছে। তার সঙ্গে আমরা যে কথাটা বলছি এটা ইন্টারনাল মিক, মোবাইলে যে মিক আছে তার সঙ্গে কোনো রকমের আলাদা মাইক বা মিক আমি ইউজ করিনি। তো বলার ভিডিও কোয়ালিটি আপনাদের
কেমন লাগছে বলুন পিছন ক্যামেরা এবং সামনের ক্যামেরায়, তো আপনারা দেখলেন। সো এই দুটোর মধ্যে কোনটা আপনাকে বেটার লেগেছে সেটা কমেন্টে জানান, এবং আপনাদের যদি রেডমি নোট ফাইভ প্রোকে নিয়ে কোনো রকমের ডাউট থাকে সেটা আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আপনাদের উত্তর আমরা দিয়ে দেবো। এবং আমাদের চ্যানেল যদি প্রথম আসেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা এই ধরনের কোয়ালিটি টেক টেকনিক্যাল ভিডিও, রিভিউ ভিডিও এবং মানি আর্নিং রিলেটেড ভিডিও নিয়ে আসি। এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমরা আপনারাই আমাদের ভরসা, আপনারা এইভাবে আস্তে আস্তে এগিয়ে যাবো। 10 ক্যামেরা এখন পার হয়ে গেছি, এবং আপনাদের যদি কোনো রকমের ডাউট থাকে বা কোনো রকম আমাদের কিছু জানতে চান অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, বাই, বাংলা ভাষা জিন্দাবাদ।